একটা খুচরো, এই যে আর পিছনে আর একটা খুচরো আছে। কালকে রাত্রিরে এই যে এই রাস্তাটা দিয়ে হাতি গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন সকাল 9:30 বাজে আর দিনটা শুরু করছি চা বিস্কিটস দিয়ে। তো এই নেচারের মধ্যে দেখো তোমরা, সকালবেলা ব্রেকফাস্টের পরে একটুখানি ঘুরতে বেরিয়েছি কোথায় হাতি বেরিয়েছে দেখবার জন্য। তো সঙ্গে এই দুটো খুচরো আছে, এ একটা খুচরো, এই যে আর পিছনে আর একটা খুচরো আছে। কালকে রাত্রিরে এই যে এই রাস্তাটা দিয়ে হাতি গেছে, দেখো পুরো ধান গাছগুলো পুরো নষ্ট করে দিয়ে গেছে। এবারে চলে এলাম গ্রামের এক প্রাচীন মন্দিরে। গ্রামের লোক মাছ ধরার আগে এখানে মানত করে। একেবারে নিখাত একটা গ্রাম্য জীবন কাটালাম এখানে। ঝাড়গ্রাম নামটা সার্থক, জঙ্গলে ভরা গ্রাম। গতকাল রাত্রে এখান দিয়ে যে হাতিগুলো গিয়েছিল সেখানে গিয়েছিলাম। সেখানকার হাতিগুলো কোথা দিয়ে গিয়েছিল সেগুলো দেখলাম। পাশে একটা জায়গা ছিল পুকুরের ধারে, সেখানে বসলাম। একটা পুরনো মন্দির ছিল সেখানে, সেটাকেও দেখলাম। অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হলো, দারুণ। একদম ভিলেজ লাইফ, র ভিলেজ লাইফ কাটালাম। এবারে এখান থেকে বেরিয়ে যাবার পালা, জাস্ট লাঞ্চ করব আর বেরিয়ে যাব। এই ল্যাম্পপোস্টটা সঙ্গে সঙ্গে সবসময় ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে। আসছে দাদু, ঠাকুর আসছি। এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 7:03। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিও। যদি জীবন দেখতে চাও তাহলে একটা দিন গ্রামে খেটে খাওয়া মানুষগুলোর জীবন সংগ্রামের গল্পগুলো দেখে যেও। প্রতিবারই ঝাড়গ্রাম আমাকে নতুন কিছু শেখায়, এবারেও কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। চলো, হাই রোড ধরে ফেলেছি, এবারে টান টান যেতে হবে। এখান থেকে 4 ঘন্টা টাইম লাগবে যেতে। 7:27 বেজে গেছে অলরেডি। সকালবেলা এই যে কারখানাটা বলছিল না, এই যে কারখানাটা দেখা যাচ্ছে, এইখানেই কাছাকাছি হাতি আছে বললো সকালবেলা। এখন কোথায় আছে জানি না, এখানে যে জঙ্গলটা আছে এখানটায় আছে। ঝাড়গ্রাম থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা চলে এসেছি, খড়গপুর পার করে চলে এসেছি, আর 12 কিলোমিটার দূরেই হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো আজকের চেষ্টা এটাই যে দুপুর বেরিয়েছি, এই কারণেই 3টার সময় বেরিয়েছি, যাতে চোখের আলোয় বাড়ি পৌঁছে যেতে পারি। কারণ রাত্রির করতে চাই না, কারণ রাত্রির হলেই হচ্ছে জ্যামে ভুগতে হবে। 5 মিনিট একটা ওয়াটার ব্রেক নিলাম। রাস্তা বেশি দূর নয়, সুতরাং অত বেশি চাপ নেই, দাঁড়িয়ে ধীরে সুস্থে যাওয়া যেতে পারে। তো কিছুক্ষণ পরেই চায়ের জন্য আর একটা ব্রেক নেব, আর তারপরেই একদম সোজা ব্যাক টু দ্য হোম। প্রতিবারের মতো এবারে ঝাড়গ্রাম ব্লগটাকেও একদম র রাখার চেষ্টা করেছি, আর এই র ভিডিও তোমাদের কেমন লাগবে সেটা আমি জানি না। আমার চোখে প্রশান্তি এবং মনে অপার তৃপ্তি নিয়ে আজ বাড়ি ফিরছি। 5টা বাজে, চায় ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তো এরপরে একবারে ননস্টপ বাড়ি, আর মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবার কোনো প্ল্যানই নেই। 15-20 মিনিটের একটা চায় ব্রেক হয়ে গেছে, আর একটু পরেই কোলাঘাট ঢুকে যাব। কোলাঘাটে কিন্তু এবারে দাঁড়াচ্ছি না, এখানে চায় ব্রেক নিয়ে নিয়েছি, কারণ কোলাঘাটে দাঁড়ালে সেই দেরি হবে, আর আমি চাইছি না দেরি করতে।
শেরি পাঞ্জাব, কোলাঘাট ক্রস করছি 5:46 বাজে। 5 মিনিট ধরে আমদার জ্যামে দাঁড়িয়ে আছি, মানে বিরক্তিকর, ডিসগাস্টিং। রাইডের শেষে এসে আর হয়তো আধ ঘন্টাও রাইড আর নেই, বাকি নেই, আর শেষে এসে দাঁড়িয়ে আছি। আর ওই তিন ভাই সাবস্ক্রাইব, কটা সাবস্ক্রাইবার বাড়লো, 3টে না 2টো? 2টো, হাই করে দাও। রাইডের শেষে আমতাতে 45 মিনিট জ্যাম কাটিয়ে অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। ঝাড়গ্রামের এই সিরিজটা তোমাদের জন্য একটু অন্যরকমভাবে, একটু বাঁধা ধরা ছকের বাইরে বানাতে চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ইন্সপিরেশন পাবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।